রান নিতে গিয়ে এবার রেগে গেলেন নাজমুল হাসান শান্ত। আজ বিকেল 3:45 শুরু হয়েছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। আর সেই ম্যাচে বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে, তবে শুরুতে লিটন দাস এবং তামিম ইকবালকে হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। ওপেনিং এ ব্যাট করতে নেমে 0 রানে আউট হন লিটন দাস, এর কিছুক্ষণ পরই আউট হন তামিম ইকবাল। তবে ম্যাচের অষ্টম ওভারে ঘটে এক অবাক করা ঘটনা, হিউমের পঞ্চম বলে এক রান নেন সাকিব আল হাসান। এরপর ব্যাটিং স্ট্রাইকে যাওয়ার সময় নাজমুল হাসান শান্তর সঙ্গে আয়ারল্যান্ডের কিপারের অনিচ্ছাকৃত ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই রেগে যায় শান্ত। এরপর মাঠে তর্ক বিতর্ক শুরু করেন তিনি, তবে শেষ পর্যন্ত আম্পায়ারের মীমাংসায় বিষয়টি শেষ হয়। তবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত 44 রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। এরপর তৌহিদ হৃদয়ও প্যাভিলিয়নের পথ ধরেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 26/3 বলে 122 রান, উইকেট হারিয়েছে 5টি। দর্শক, বাংলাদেশ কি আজ খেলায় জিততে পারবে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।